হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, তো সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা, নোটিশটি প্রকাশ হয়েছে 18/1/2023। জিএসটি গুচ্ছভুক্ত পদ্ধতিতে স্নাতক ইঞ্জিনিয়ারিং সম্মান, বিবিএ, বিএসএস, ব্যাচেলার অফ আর্কিটেকচার ও বি ফার্ম প্রফেশনাল প্রোগ্রামে প্রথম বর্ষ শিক্ষাবর্ষ 21/22 শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি। 2021/22 শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে এ, বি এবং সি ইউনিটে প্রথম মেধা তালিকা হতে অষ্টম মেধা তালিকা পর্যন্ত যে সকল শিক্ষার্থী 5,000 টাকা জমা দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেটেড হয়েছেন, সে সকল শিক্ষার্থীদের যারা এ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে ইচ্ছুক আগামী 22, 23, 24 ও 25 জানুয়ারি 2023 তারিখ যথাক্রমে রোজ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল 10 ঘটিকা হতে বিকাল 3 ঘটিকার মধ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী সশরীরে হাজির হয়ে নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় সনদপত্র ও ফিসমূহ জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্যে নির্দেশ দেওয়া হলো। ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিম্নে উল্লেখিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থী https://pust/gst-admission অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করলে যে বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তা প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট বিভাগে ভর্তি ফর্মটি যথাযথভাবে পূরণ করলে সকল তথ্য সম্বলিত পিডিএফ ফর্ম পাওয়া যাবে। প্রাপ্ত পিডিএফ ফর্মটি এপর সাইজের অফসেট কাগজে 2 কপি প্রিন্ট নিতে হবে। ফর্মটি পরবর্তীতেও প্রিন্ট করা যাবে। অনলাইনে ভর্তি ফর্ম পূরণের জন্য নিম্নে উল্লেখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষণীয়। জিএসটি কর্তৃক প্রদত্ত আইডি ও পাসওয়ার্ড, প্রয়োজনে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে আইডি পাসওয়ার্ড জানা যাবে। রক্তের গ্রুপ অবশ্যই জানা থাকতে হবে। এনআইডি, বার্থ সার্টিফিকেট নাম্বার অথবা উভয় যে কোনোটি, দুটিই হতে পারে। সংশ্লিষ্ট অনুষদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির যাবতীয় প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে। ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে। পূরণকৃত ভর্তি ফর্মের 2 কপি প্রিন্ট এফোর সাইজের অফসেট কাগজ, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, মূল নম্বরপত্র ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত মূল প্রশংসাপত্র সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা দিতে হবে। প্রাথমিক ভর্তির সময় নম্বরপত্রসমূহ, দাখিলের রসিদ, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, মূল নম্বরপত্র ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রশংসাপত্র সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, এক সেট ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষায় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট 4 কপি, রঙিন সত্যায়িত ছবি। বিভাগভিত্তিক প্রয়োজনীয় ফি এর পরিমাণ নিম্নে দেওয়া হলো। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ বিশ্ববিদ্যালয় ফি 10,000, অনুষদ ফি 500, হল উন্নয়ন ফি 200, সর্বমোট 14,700 টাকা। বিজ্ঞান অনুষদ ফি আছে সর্বমোট 14,700, জীব ও ভূবিজ্ঞান অনুষদ 14,700 টাকা, ব্যবসায় শিক্ষা 14,200 টাকা সর্বমোট, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ 14,200 টাকা। জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে অনলাইনে ভর্তি হয়ে থাকলে ভর্তি ফি বাবদ 5,000 টাকা কম জমা দিতে হবে।
ভর্তি ফি সমূহ বা বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি সমূহ জনতা ব্যাংক লিমিটেড পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পিইউএসটি জিএসটি অ্যাডমিশন ফান্ড হিসাব নাম্বার 01002343014491 জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। ভর্তি ফি প্রদানের মূল রসিদ ভর্তি অফিসে ওই দিন জমা দিতে হবে, অন্যথায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে না এবং প্রার্থী বাতিল হবে। বিশেষ শর্তাবলী, শিক্ষার্থীর প্রদত্ত তথ্যবলিতে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে ভর্তি প্রার্থিতা বাতিল করা হবে, ফলাফলে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন বাতিল করতে পারবে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্যে ধন্যবাদ।